দেখুন, এবার বাংলাদেশ সীমান্তের সুন্দরবনে স্মার্ট সেন্সর প্রযুক্তি বসাচ্ছে ভারত। বাংলাদেশ সীমান্তবর্তী সুন্দরবন রিভাইন অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ ও পাচার ঠেকাতে এবার ইনফ্রারে পিলার ও স্মার্ট সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পারে ক্রমবর্ধমান সমস্যা নিরসনে ইনফ্রারে পিলার ও স্মার্ট সেন্সরের মতো প্রযুক্তিগত ব্যবস্থার সহায়তা নেওয়া হচ্ছে। সূত্রে খবর, ইতিমধ্যে কিছু জায়গায় এই ডিভাইসগুলো বসানো হয়েছে। বর্ষা মৌসুম শেষ হয়ে যাওয়ার পরই আগামী 3 মাসের মধ্যে ওই যন্ত্রগুলি তাদের কার্যক্রম শুরু করে দেবে বলে জানিয়েছে বিএসএফের দক্ষিণবঙ্গ শাখা। বিএসএফের পক্ষ থেকে এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সীমান্ত বরাবর 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত ওই প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা বর্ষা মৌসুম শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপরে আগামী 3 মাসের মধ্যে এই প্রকল্প শুরু হয়ে যাবে। এরপর ডিসেম্বর পর্যন্ত ওই ডিভাইসগুলি পর্যবেক্ষণ করা হবে। সব কিছু ঠিকঠাক চললে 2018 সালের জানুয়ারির মধ্যেই এই নতুন প্রযুক্তি স্থায়ীভাবে ব্যবহার করা হবে। বিএসএফ সূত্রে খবর, প্রতি কিলোমিটার পর্যন্ত ইনফ্রারে পিলার স্থাপনের জন্য খরচ হবে আনুমানিক 25 থেকে 30 লাখ রুপি। বিএসএফের অন্য এক কর্মকর্তা জানান, অর্থের যোগানটা আমাদের কাছে চিন্তার বিষয়, তবুও 3-4 কিলোমিটার থেকে বাড়িয়ে পুরো অরক্ষিত সীমান্তই, যেখানে সঠিকভাবে আমাদের কাঁটাতারে বেড়া নেই, সেখানে এই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।